আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল প্রিয় দর্শক আমরা কিছুদিন আগে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা বাইনান্স থেকে আপনাদের যে ডলারটা আছে এই ডলারটা পেয়ারে পাঠাবেন কিন্তু বাইনান্স তাদের সিস্টেমটা আপডেট করার কারণে বর্তমানে কিন্তু আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে আপনি বাইনান্স থেকে পেয়ারে ডলার সেন্ড করতে পারতেছেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ নতুন টেকনিক অবলম্বন করে কিভাবে আপনাদের যে বাইনান্সের ডলারটা আছে এই বাইনান্সের ডলারটা আপনাদের যে পেয়ার অ্যাকাউন্ট আছে পেয়ার ট্রান্সফার করবেন প্রিয় দর্শক আমরা আমাদের ভিডিওটা শুরু করি তো আমরা ফার্স্টে আমাদের যে বাইনান্স অ্যাপ ছিল বাইনান্স অ্যাপে চলে আসি আসার পরে আমাদের এখানে প্রথমে আমাদের দেখেন দুই পয়েন্ট থ্রি সিক্স ইউএসডিটি কিন্তু অলরেডি আসে তো এটা আমাদের আসে কোথায় আমাদের যে ফান্ডিং আছে ফান্ডিংয়ে তো এখন এখানে কিভাবে ডলার আনতে হয় এই সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপর একটু বলে দিই আপনাদের এখান থেকে পিটুপি নামে যে আছে আসে পিটুপি অপশান আসার পরে এখানে দেখেন বাই নামে একটা অপশন আছে বাই থেকে আপনারা খুব সহজেই এখানে যে সেলারগুলো আছে এর কাছ থেকে আপনি কিনে নিতে পারবেন এই সম্পর্কে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে ভিডিওটা দেওয়া থাকবে চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা কীভাবে এখান থেকে ডলার অ্যাড করতে হয় এটা দেখে আসতে পারেন ওকে তো আমি এখান থেকে এটা লেটার দিলাম দেওয়ার পরে আমাদের এখানে যে ফান্ডিংটা আছে ফান্ডিংয়ে কিন্তু অলরেডি টু পয়েন্ট থ্রি সিক্স আসে তো এখন মনে করেন আমাদের এই যে ডলারটা আসে লাইট কয়েনে এল তো তার জন্য ক্লিক করে দেবো তো প্রিয় দর্শক দেখেন এখান থেকে উপরে কিন্তু একটা কনভার্ট করার অপশন পেয়ে যাবেন্টের উপর একটা ক্লিক করলাম কনভার্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে ফর্ম এবং টু দিতে হবে ফর্মের এখানে আমাদের ইউএসডিটি সিলেক্ট করতে হবে এবং আমাদের এখানে টু এখানে আমাদের যে লাইট কয়েন বা এলটিসি আছে এটা সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে ফর্মের এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিলাম এবং আমাদের এখানে যে টু আছে টুর এখানে আমরা এলটিসি বা লাইট কয়েন এটা দিয়ে দিলাম এলটিসি লাইট কয়েন ওকে তো আমরা এখান থেকে এটা ম্যাক্স দেবো তো আমাদের এখানে ম্যাক্স দিলে এটা আসতেছে না কারণ কি আমাদের এখানে যে অ্যাভেলেবল ব্যালেন্স এটা কিন্তু জিরো দেখা যাচ্ছে সো এটা আমরা যদি এখান থেকে এখানে যে তীর্শ আছে এটার উপরে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ফান্ডিং ব্যালেন্সটা আছে ফান্ডিং ব্যালেন্সটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো সো আমি এখান থেকে ফান্ডিং ব্যালেন্স সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে জাস্ট কনফার্মের উপর ক্লিক করবো কনফার্মের উপর ক্লিক করলে আমরা যদি এখন ম্যাক্সের উপর ক্লিক করি তাহলে কিন্তু সবগুলোই আমাদের এখান থেকে ট্রান্সফার হবে সো আমাদের এখানে আসলে সবগুলো দরকার তো আমাদের এখান থেকে জাস্ট আমরা এক ডলার ছত্রিশ সেন্ট আমরা এখান থেকে নিয়ে যাবো আমাদের যে লাইট আছে সেই লাইট কর্নে তো ওয়ান ডলার ছত্রিশ সেন্ট এটা লিখে জাস্ট আমরা এখান থেকে প্রিভিউ কনভার্সন নামে যে অপশন আছে নিচে প্রিভিউ কনভার্সনের উপর একটা ক্লিক করবো করার পরে আমাদের এখানে একটা টাইম দেখা যাচ্ছে টাইমের ভিতর কিন্তু ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করলাম করার সাথে সাথে দেখেন আমাদের এই কনভার্সেশন যেটা ছিল এটা কিন্তু সাকসেসফুলি দেখা যাচ্ছে সো এখন আমরা এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পরে আমরা যদি আমাদের যে ওয়ালেট আছে ওয়ালেটে আসি আসার পরে এখন দেখবো আমাদের যে ডলারটা ছিল সেই ডলারটা কিন্তু এখানে দেখেন লাইট কয়েনে চলে আসছে তো এখন আমরা কী করব আমাদের এখানে যে লাইট কয়েনটা আছে লাইট কয়েনের উপর ক্লিক করব উইড্রো করবো এখান থেকে আমাদের যে ডলারটা আছে সেই ডলারটা উইড্রো করবো তো উইড্রো করার জন্য আমাদের এখানে যে উইড্রো বাটন আছে উইড্রো বাটনের উপর ক্লিক করবো করার পরে এখানে দেখেন আপনার সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক নামে একটা অপশন আসে সো আমরা এখান থেকে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়ার অপশন আসে তারপর নেটওয়ার্ক দেওয়ার অপশন আসে তারপর এখানে মিনিমাম দেওয়া আসে এবং আমাদের এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে সো এখন আমি এখান থেকে আমার যে এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমাদের পেয়ার অ্যাকাউন্ট থেকে নিয়ে আসবো তো তার জন্য আমাদের পেয়ার অ্যাকাউন্ট এখন আমরা চলে যাব। ওকে প্রিয় দর্শক আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট ছিল সেই পেয়ার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি দেখেন আমাদের এখানে ডলার আছে হলো ফোর পয়েন্ট সিক্স ওয়ান ডলার এখন আমরা যেহেতু আসলে লাইট কয়েনটা এখানে ডিপোজিট করতে যাচ্ছি সো তার জন্য আমরা এখান থেকে লাইট কয়েন নামে যে অপশনটা আছে দেখেন এখানে কিন্তু লাইট কয়েনের একটা লিস্ট আছে সো আমি এখান থেকে লাইট কয়েনের উপর একটা ক্লিক করব। লাইট কয়েনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড মানি করার কিন্তু একটা অপশন আছে সো এখান থেকে আমরা অ্যাড মানির উপর একটা ক্লিক করে দেবো অ্যাড উপর ক্লিক করে দিলে আমাদের এখানে দেখেন দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু আমাদের অ্যাড্রেস ঠিক আছে এবং এখানে কিন্তু কপি করার একটা বাটন আছে এটার উপর ক্লিক করলে আপনার কিন্তু উপরের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে ক কপি হয়ে গেছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো এখানে দেখেন মিনিমাম ডিপোজিট কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এলটিসি তো এখানে অবশ্যই আপনারা ডিপোজিট করার ক্ষেত্রে এই যে মিনিমাম ডিপোজিট যেটা আছে এটা থেকে কিন্তু বেশি ডিপোজিট করতে হবে নাহলে কিন্তু আপনার এটা ডিপোজিট হবে না ওকে তো এবং এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে কিন্তু আপনার আনলিমিটেড তো এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে ক্লিকের মাধ্যমে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা আমাদের যে বাইনান্স আছে বাইনান্সে চলে আসবো এসে আমাদের এখানে লং প্রেস করে চেপে ধরলে আমাদের পেস্ট করার কিন্তু একটা অপশন চলে আসবে আসার সাথে দেখেন আমাদের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়েছি এবং আমাদের এখানে নেটওয়ার্কটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এবং এখানে দেখেন আমার বাইন্যান্সের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মিনিমাম আমার যে অ্যামাউন্ট সেটা কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো টু সে আমাদের পেয়ার আছে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো অবশ্যই আপনাকে এখান থেকে বাইন্যান্সে যে মিনিমাম অ্যামাউন্ট আছে সেটা থেকে কিন্তু বেশি দিতে হবে দুইটা থেকে তো আমি এখান থেকে যেহেতু আসলে আমরা একটু আগে যে ডলারটা আমরা কনভার্ট করলাম এটা টোটালটাইজ আসছে যে আমাদের পেয়ারে নেবো তো তার জন্য আমরা এখান থেকে ম্যাক্স নামে যে জায়গাটা আছে ম্যাক্সের উপর ক্লিক করবো ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন নিচে একটা উইডো নামে কিন্তু একটা বাটন আসে সো এখান থেকে আমাদের উইডোর উপর একটা ক্লিক করব। উইটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আবার আপনাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে আমাদের অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে তারপর অ্যামাউন্টটা এখানে দেখা যাচ্ছে এবং আমাদের নেটওয়ার্ক ফি বাবদ যেটা কাটতেছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো সবগুলো আপনারা এগেইন যদি চেক করতে চান তাহলে চেক করে নেবেন চেক করে জাস্ট এখান থেকে কনফার্ম নামে যে বাটনটা আছে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের বাইন্যান্সে যে সিকিউরিটি দেওয়া থাকবে সেই সিকিউরিটি হিসাবে আমার এখানে অ্যাকচুয়ালি ফিঙ্গার দেওয়া আছে সো আমি এখান থেকে পাসকের উপর ক্লিক করে আমাদের যে ফিঙ্গার প্রিন্ট আছে সেই ফিঙ্গার প্রিন্টটা এখান থেকে দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটা উইড্রো ইজ প্রসেসিং দেখা যাচ্ছে সো আমরা এখান থেকে যদি ভিউ স্টোরি নামে যে অপশন আছে ভিউ স্টোরির উপর ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে কিন্তু প্রসেসিং দেখা যাচ্ছে সো এখানে দেখেন আমাদের যে স্টোরিটা ছিল সেই স্টোরিটা কিন্তু চলে আসছে ওকে তো এখন আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে এটা আশা করি অল্প কিছু সময়ের ভিতরে চলে আসবে প্রিয় দর্শক এখানে একটা জিনিস খেয়াল করেন সেটা হলো আপনাদের এখানে কিন্তু যে টাইমটা আছে সেই টাইমটা কিন্তু দেখা যাচ্ছে যে এত টাইমের ভিতর আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন আমাদের এখানে এখন কিন্তু বারোটা চব্বিশ বাজে এবং আমাদের এখানে বারোটা তেতাল্লিশের ভিতর এটা কমপ্লিট হয়ে যাবে সো এর আগেই আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে আপনাদেরকে জাস্ট কিছু সময় অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক দেখেন আমাদের এখানে কিন্তু টোটাল তিনটা প্রসেসিং এর ভিতর একটা ধাপ কিন্তু অলরেডি হয়ে গেছে প্রিয় দর্শক আমরা যদি আমাদের পেয়ার অ্যাকাউন্টটা একটু চেক করে দেখি এখানে হিস্টোরিতে ক্লিক করলে আমাদের এখানে দেখেন একটা লাইট কনের এটা কিন্তু প্রসেসিং এ আসে আমরা যদি এটার উপর একটা ক্লিক করি তাহলে এখানেও দেখবো দেখা যাচ্ছে এবং আমাদের এখানে কনফার্মেশন কিন্তু একটা হয়ে গেছে এবং আমরা একটু আগে আমাদের যে ডিপোজিটটা করেছিলাম সেই ডিপোজিটের অ্যামাউন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে ওকে তো এখন আমরা এখানে আরো কিছু সময় অপেক্ষা করি তো হিস্টরিটা চেক করলে দেখেন আমাদের এখানে কিন্তু এটা কনফার্ম দেখা যাচ্ছে ওকে তো আমাদের এখান থেকে কিন্তু বাইনান্স থেকে ऑलरेडी চলে গেছে এবং আমাদের এখানে মূল আমাদের এখানে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটাও কিন্তু এখান থেকে কেটে নিয়েছে ওকে তো এখন আমরা আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট ছিল পেয়ার অ্যাকাউন্টটা একটু চেক করে দেখি যে আসলে আমাদের যে ডলারটা ছিল সেই ডলারটা পেয়ার অ্যাকাউন্টে যে পৌঁছালো কিনা ওকে তো পেয়ার অ্যাকাউন্টটা আসার পরে এখানে দেখেন নিচে আমাদের হিস্টোরির নামে একটা অপশন আছে হিস্টোরির উপর যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের যে লাইট কয়নের যে পেমেন্টটা সেটা কিন্তু এখানে সাকসেস দেখা যাচ্ছে এবং আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে এখানে স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখা যাচ্ছে ওকে তো এখন আমরা যদি আমাদের ব্যালেন্সটাতে আসি ব্যালেন্সের এখানে আমাদের এখানে যে লাইট কয়নের যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ডলারটা আছে বাইনান্সের মাধ্যমে পেয়ারে আনতে পারবেন তো এখন আপনারা যদি চান যে এই যে যে লাইট কয়েনটা আছে লাইট কয়েনটাকে এক্সচেঞ্জ করে ইউএসডিটি বা রাব নেবেন তো সেটা করার জন্য জাস্ট এখান থেকে এই এক্সচেঞ্জ নামে একটা অপশন পেয়ে যাবেন নিচে এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আসলে কোনটা থেকে কোনটাতে এক্সচেঞ্জ করতে চাচ্ছে সেটা দিতে হবে তো প্রথমে আমাদের এখানে যেহেতু আমরা লাইট কয়েনে ডিপোজিট করেছিলাম তো এখান থেকে লাইট কয়েনটা সিলেক্ট করে দেবো লাইট কয়েনটা দেন এখান থেকে আমরা পেয়ার ইউএসডিটি নিতে চাইলে পেয়ার ইউএসডিটি ওকে তো প্রিয় দর্শক দেখেন আমাদের এখানে যে টোটাল যে অ্যামাউন্টটা ছিল আমরা লাইট কয়নের যেটা একটু আগে নিয়ে আসলাম সেই লাইট কয়েনের অ্যাড্রেসটা উপরে বসিয়ে দিয়েছি এবং আমরা এখান থেকে পেয়ার ইউএসডিটি নেবো তো তার জন্য আমাদের এখান থেকে পেয়ার ইউএসডিটিটা সিলেক্ট করবো করার পরে এখান থেকে দেখেন এক্সচেঞ্জ নামে কিন্তু একটা অপশন আছে নিচে সো আমি এখান থেকে সিম্পলি এক্সচেঞ্জের উপর ক্লিক করবো এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখান থেকে আবারও হিস্টোরিতে আসি হিস্টোরি হিস্টোরিতে আসলে দেখেন আমাদের যে ডলারটা ছিল সেই ডলারটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন আমরা যদি ব্যালেন্সে আসি ব্যালেন্সেও কিন্তু দেখতে পারবো আমাদের যে লাইট কয়েন থেকে যেটা আনছিলাম সেটা কিন্তু এখান থেকে আমরা ডলারে নিয়ে চলে আসতে পারছি সো এখন যদি আপনাদের এখান থেকে ডলার থেকে রাবে নিতে হয় সেম হয়েছে আপনারা এখান থেকে এক্সচেঞ্জের উপর আসবেন আসার পরে এখান থেকে পেয়ার ইউজিটে সিলেক্ট করবেন এবং এখান থেকে রাববেল সিলেক্ট করে দেবেন রাববেল সিলেক্ট করে দিয়ে আপনি যেটা থেকে রাবে নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলেই কিন্তু আপনার অ্যামাউন্টটা রাবে চলে যাবে একটু আগে যে সিস্টেম দেখালাম এই সিস্টেমে তো এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে পিটিপির মাধ্যমে বাইনান্সে ডলার কিনে সেই ডলারকে লাইট কয়েনে কনভার্ট করে লাইট কয়েনটা কিন্তু খুব সহজে আপনাদের যে পেয়ার অ্যাকাউন্ট আছে পেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারেন কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবেন সেটা হলো এটা কিন্তু ইনস্ট্যান্ট হয় না উইড্রো করার পরে এটা কিন্তু কিছু সময় লাগতে পারে আপনাকে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগে তো এই যে যে সময়টা এই সময়টা পর্যন্ত আপনাকে এখানে ধৈর্য ধরন করতে হবে ধৈর্য ধারণ করলে কিন্তু এটা চলে আসবে এবং এটা হান্ড্রেড পার্সেন্টে আসবে সো আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা টোটাল প্রসেসটা কমপ্লিট করে কিন্তু বাইনান্স থেকে আপনাদের ডলারটা পেয়ারে আনতে পারবেন তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের যে ভিডিও আছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করার সর্বোচ্চ চেষ্টা করবো সো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ